এটা নাকি আহলে হাদিসের হুজুররা বলে। এক ভাই প্রশ্ন করেছেন যে আপনাদের এলাকায় কিছু মানুষ এই কথা বলেছে যে স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করার পরে অযু গোসল না করে নামাজ পড়া যাবে, এটা নাকি আহলে হাদিসের ফাতোয়া, এটা টাটকা মিথ্যা কথা। যারা এটা প্রচার করছেন টাটকা মিথ্যা কথা, এটা হারাম। যদি আপনি গোসল ফরজ আদায় না করে শারীরিক সম্পর্ক করেছেন, গোসল যতক্ষণ ফরজ আদায় না করছেন ততক্ষণ নামাজ পড়া তো দূরের কথা, কোরআনকে টাচ করতে পারবেন না, এটা আহলাসদের ফতোয়া। কথা কি আমার বুঝতে পারছেন? মসজিদে গিয়ে অবস্থানও করতে পারবেন না, জরুরি যদি হয় দুর্বল গতিতে কোনো জিনিস আপনাকে নিয়ে আসা পর্যন্ত বলা হয়েছে আজ সে এ ফতোয়া নয়, এটা মিথ্যা কথা, এটা প্রাপাগণ্ডা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই প্রচার করছে, অপপ্রচার করছে, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে দুই পা ফাঁক করে নামাজে দাঁড়ানো, এটা সঠিক হাদিস কি? সুনানে আবু দাউদ হাদিস নম্বর 666, সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নম্বর 725, আল্লাহ নবী বলেছেন তোমরা যখন সালাত আদায় করবে কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, দুজনের মধ্যে ফাঁকা বন্ধ করো। এটা আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, 4 ইঞ্চি ফাঁকা দিয়ে সালাত আদায় করতে হবে, এই মর্মে কোনো হাদিসই নাই, এটা সমাজে এমনি এমনি চলছে। শুকরিয়া।